শুরুতেই সংবাদ শিরোনাম, শ্রীলঙ্কার বিক্ষোভ দমনে ভারতীয় সেনা পাঠাতে বললেন বিজেপি নেতা, শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের নতুন সরকার গঠনের দাবি, জনরোষে জ্বলছে শ্রীলঙ্কা, মৃত 8, আহত অন্তত 250, ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে ইউক্রেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন, দাবি যুক্তরাষ্ট্রের, নিষেধাজ্ঞায় রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা, ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে বেলারুশ, সরাসরি সংঘাত। এবার বিস্তারিত, শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ দমনে ভারতীয় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সদস্য সুব্রামানিয়ান স্বামী। ভারতের নিজের নিরাপত্তার স্বার্থেই প্রতিবেশী দেশটিতে শান্তিপূর্ণ প্রতিষ্ঠায় হস্তক্ষেপ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। শ্রীলঙ্কার পরিস্থিতি ও এর সঙ্গে ভারতীয় স্বার্থ নিয়ে দুদিন ধরে একের পর এক টুইট রিটুইট করে চলছেন ভারতের সাবেক কেন্দ্রমন্ত্রী সুব্রামানিয়ান। গত মঙ্গলবার এক টুইটে শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। এ বিজেপি নেতা বলেন, সাংবিধানিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারতকে অবশ্যই সেনাবাহিনী পাঠাতে হবে। বর্তমানে ভারত বিরোধী বিদেশি শক্তি জনগণের ক্ষোভের সুযোগ নিচ্ছে, এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। এই দাবির পক্ষে আরও একাধিক টুইট করেছেন সুব্রামানিয়াম। তার রিটুইট করা এক পোস্টে বলা হয়েছে, ভারতকে এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে হবে, ভারতকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, না হলে অন্য সামরিক বাহিনী শ্রীলঙ্কায় আসবে এবং পরে ভারতের জন্য হুমকি হয়ে উঠবে। সংকটগ্রস্ত শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার জন্য একটি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে দেশটির বিক্ষোভকারীরা। সোমবার দিনভর সহিংসতায় 8 জন নিহত ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগের পরদিন মঙ্গলবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন খবর আল জাজিরার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বা জীবনের জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো ব্যক্তিকে সরাসরি গুলি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। সরকার সামরিক বাহিনী ও পুলিশকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যে কাউকে আটক ও জিজ্ঞাসাবাদ করার ব্যাপক ক্ষমতা দিয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। পদত্যাগকারী প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া এক টুইটে বলেছেন, সাংবিধানের ভিত্তিতে ঐক্যমতের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংকট সমাধানের সব ধরনের চেষ্টা করা হবে, কিন্তু প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ফের একত্রিত হয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ক্ষমতাসীন দলের সমর্থকরা যেখানে হামলা চালিয়েছিল কলম্বোর সেই গোটা গোম গামা বিক্ষোভস্থলে ফের জড়ো হয়েছে তারা। কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, ক্রমবর্ধমান চাপে প্রেসিডেন্ট যদি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তাহলে সংবিধানে পার্লামেন্টের মাধ্যমে নতুন নেতা নির্বাচনের বিধান দেওয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় গত শুক্রবার দেশটিতে জরুরি অবস্থা জারি করে সরকার। অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। তারপর থেকে দ্বীপরাষ্ট্রটিতে নতুন করে শুরু হয়েছে গণবিক্ষোভ। সোমবার থেকে নতুন করে গণবিক্ষোভ শুরু হয়েছে শ্রীলঙ্কায়, আর ইতোমধ্যেই সেই হিংসায় প্রাণ গেছে অন্তত 8 জনের। স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বিক্ষোভ এবং সংঘর্ষে দ্বীপরাষ্ট্রটিতে অন্তত 250 জন আহত হয়েছেন, মৃত্যু হয়েছে দেশের 1 জন এমপি বা আইনসভার সদস্যরও। সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপাকসা। বিক্ষোভের শুরু, তারপরই মাহিন্দার সমর্থকেরা অস্ত্র নিয়ে বিক্ষোভ দেখাতে পথে নামেন, শুরু হয় সংঘর্ষ, মাহিন্দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারপরই দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় রাজাপাকসার পূর্বপুরুষের বাড়ি এবং দেশের আরও বেশ কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর শ্রীলঙ্কায় আপাতত সেনা শাসন জারি রয়েছে। পরিস্থিতি সামলাতে বুধবার রাজধানী কলম্বো এবং বিক্ষোভ চলা শহরগুলোতে সেনাবাহিনী নামানো হয়েছে। দেশ জুড়ে জারি হয়েছে কারফিউ। পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া যে গ্যাস সরবরাহ করে থাকে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। আজ বুধবার 11 মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করেছে দি গ্যাস ট্রান্সমিশন সিস্টেম অপারেটর অব ইউক্রেন বা জিডিএসওইউ। সংস্থাটি গতকাল এক বিবৃতিতে বলেছে, পূর্বাঞ্চলীয় সোখরানি ভোকা পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। এ পয়েন্ট দিয়ে রাশিয়া তার 1/3 গ্যাস ইউরোপে সরবরাহ করে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযান শুরুর পর কিয়েভের পক্ষ থেকে এই প্রথম গ্যাস সরবরাহ বন্ধ করার কথা বলা হলো। ইউরোপে রাশিয়া যে গ্যাস সরবরাহ করে তার বিরাট অংশ ইউক্রেনের মধ্য দিয়ে পাইপ লাইনের সাহায্যে পরিবহন করা হয়। জিডিএসওইউ দাবি করছে,
রাশিয়ার সেনাদের বাধা বিঘ্নির কারণে তারা এ পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। লহানস্ক অঞ্চলে সখরানিভকা গ্যাস ট্রান্সমিশন পয়েন্টটি অবস্থিত। এর পরিবর্তে তারা অন্য একটি পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ করতে রাজি বলে জানিয়েছে। তবে রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গজপ্রম বলছে প্রযুক্তিভাবে এটি সম্ভব নয়। গজপ্রম বলেছে ইউক্রেনের পক্ষ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পায়নি। গ্যাস সরবরাহ করার বিষয়ে তারা কোনো রকমের বাধার মুখেও পড়েনি, বরং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তাদের দাবি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া জয়লাভ করলেও চলমানি সংঘাত সেখানেই শেষ হবে না। বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনে এ হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান বলে আখ্যায়িত করেছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন গোয়েন্দারা এমন এক সময়ে এই সতর্কবার্তা উচ্চারণ করলেন যখন ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে। মূলত রাশিয়া পূর্ব ইউরোপের এই দেশটির পূর্বাঞ্চলীয় ভূখণ্ড দখলের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভরিল হেইনস স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও দনবাসের বাইরেও অন্য আরও লক্ষ্য অর্জনের ইচ্ছা পোষণ করছেন, কিন্তু নিজের এই উচ্চাকাঙ্ক্ষা এবং রাশিয়ার বর্তমান প্রচলিত সামরিক সক্ষমতার মধ্যে অমিলের সম্মুখীন হয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে রাশিয়ার চেয়ে খোদ আমেরিকায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ডেমোক্রেসি ইনস্টিটিউট এবং ব্রিটিশ পত্রিকা এক্সপ্রেস ডট সিও ডট ইউকে এই জনমত জরিপ পরিচালনা করেছে। এতে দেখা যায় শতকরা ৫৩% মার্কিন নাগরিক বিশ্বাস করেন মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাতে রাশিয়ার চেয়ে আমেরিকা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে আমেরিকার বাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ এবং জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক। ভোটাররা এতে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বের ওপর আস্থা হারাচ্ছেন। জরিপে অংশ নেওয়া শতকরা ৪৩% মনে করেন রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন হেরে যাচ্ছে। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান দুটি বলছে ৪০ বছরের মধ্যে আমেরিকায় মুদ্রাস্ফীতি ও গ্যাসের দাম সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। এছাড়া পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাইডেনের সফলতা চোখে পড়ার মতো নয়, বরং শতকরা ৫৬% মানুষ মনে করে এক্ষেত্রে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তবে শতকরা ৪০% মানুষ সফলতা হিসাবেই দেখছে। ইউক্রেন ইস্যু শতকরা ৩৮% মানুষ বাইডেনকে সমর্থন দিলেও ৫২% মানুষ বাইডেনের নেওয়া পদক্ষেপকে সমর্থন করেনি। আগামী ৯ নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে শতকরা ৫০% মার্কিন নাগরিক রিপাবলিকান দলকে ভোট দেবে বলে জানিয়েছে। অন্যদিকে শতকরা ৪২% ডেমোক্রেট দলকে সমর্থন করছে। কিয়েভ মস্কো সংঘাতের আবহে ইউক্রেনের বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামতে পারে বেলারুশ? এমন জল্পনার কথাই জানা গেছে একটি সূত্র অনুযায়ী। ইউক্রেনে সরাসরি আঘাত হানার উদ্দেশ্যে বেলারুশের তরফে ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে বলেও সূত্রটির দাবি। প্রসঙ্গত ইউক্রেনের ওপর ক্রেমলিনের আগ্রাসনের শুরু থেকেই রাশিয়াকে সমর্থন জানিয়েছে বেলারুশ। এ কারণে বেলারুশ বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানোয় সরাসরি সংঘাতের জল্পনা আরও বেড়েছে। তবে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামার কথা কার্যত অস্বীকারই করেছে বেলারুশ সরকার। বেলারুশের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ভিক্টর গোলেভিচ জানিয়েছেন দুদেশের সংঘাতের মাঝখানে আমেরিকা এবং ন্যাটো দেশগুলো ইউক্রেনের সীমান্তে তাদের সামরিক বাহিনীর সংখ্যা বাড়িয়ে চলেছে। তাতে লাগাম টানতেই বেলারুশ সরকার ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করছে। ওই পদক্ষেপ অনেকটাই সাবধানী হওয়ার জন্য, সরাসরি আক্রমণ বা সংঘাতের উদ্দেশ্যে নয়। মঙ্গলবার এক বিবৃতিতে বেলারুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে ইউক্রেন সীমান্তের দক্ষিণ দিকে থাকা বেলারুশ প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতেও ওই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বেলারুশ সরকারের আরও দাবি ইউক্রেন সরকার বেলারুশ সীমান্তের কাছে ২০,০০০ সশস্ত্র সেনা মোতায়েন করেছে, তার প্রতিক্রিয়া জানাতেই পাল্টা সেনা পাঠাচ্ছে বেলারুশ। ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামার কোনো ইচ্ছা তাদের নেই। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিনো একই মন্তব্য করেছেন।
প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।